একটা গরিব ছেলে পঙ্কজ ছিল, ও খুবই গরিব ছিল। রাস্তার ধারে ওর একটা দোকান ছিল, ও আখের রস বার করত। একদিন ওর দোকানের সামনে একটা বাস দাঁড়ায়। আই জুসওয়ালা দাদা, একটু আখের রস খাওয়াও তো। তখনই অন্য লোকেরাও ওর থেকে আখের রস চায়। বাসে বসে থাকা সব যাত্রীদের তো তুমি শরবত খাইয়ে দিলে, আরে আমাদের খাওয়াবে নাকি তুমি আখের শরবত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি এক্ষুনি শরবত বানিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছি, নিন। কথা বলতে বলতে শরবতও তৈরি হয়ে গেল, এই নিন শরবত। আর বলুন, আমার আখের শরবত কেমন লাগলো আপনাদের? শরবতটা খুবই সুস্বাদু লাগলো, কি বন্ধুরা? একদম ঠিক বললে মালিক, আমার আরো খাবার আছে এই শরবত। দাদা আমি একটু শরবত খেতে চাই আরো, আমার এটুকুতে আর মনটা ভরলো না। এই ছেলে, আমাদের ততক্ষণ শরবত খাওয়া যতক্ষণ আমাদের তেষ্টা না মিটছে। পঙ্কজ ওদের সবাইকে আখের রস ততক্ষণ খাওয়ায় যতক্ষণ ওদের তেষ্টা মেটে না। জুস খেয়ে ওরা সবাই বাসে চড়তে শুরু করে। দাদা আপনি যে শরবত খেয়েছেন তার টাকাটা তো আমাকে দিয়ে যান, আপনাদের পুরো 200 টাকা হচ্ছে। এই ছেলে, তুই জানিস তুই কার থেকে টাকা চাইছিস? এ তোর নয়, পুরো সীতমপুরের কাকা। এনার সামনে সবাই মাথা নত করে কথা বলে, মাথা উঠিয়ে নয়, প্রাণ চাস যদি তাহলে চলে যায় এখান থেকে। আমি কিচ্ছু জানি না, আমার শুধু পরিশ্রমের টাকাটা চাই, আপনি আমার টাকাটা দিন। মনে হচ্ছে ছেলেটাকে টাকাটা দিতেই হবে, এর 200 টাকা হচ্ছে না, একে মারো 200 বার ডান্ডা দিয়ে। যজ্ঞ আর ওর বন্ধুরা পঙ্কজকে ততক্ষণ লাঠি দিয়ে পেটাতে থাকে যতক্ষণ 200 না পুরো হচ্ছে। পঙ্কজ ব্যথায় চিৎকার করছিল, বাসে বসে থাকা সব যাত্রীদের কাছ থেকে ও সাহায্য চাইছিল, কিন্তু কেউ ওর সাহায্যের জন্য এগোলো না। আরে দাদা, এই গুন্ডাদের থেকে নিজেকে বাঁচানোর আছে তো, শিগগিরই বাসটাকে নিয়ে পালাও এখান থেকে। যদি এই গুন্ডাগুলো বাসে চড়ে যায় তাহলে ওই জুসওয়ালার মতন আমাদেরও পিটিয়ে ফেলবে রে। যাত্রীদের কথা শুনে ড্রাইভার বাসটাকে খুব স্পিডে এগিয়ে নিয়ে যায়। ওদিকে পঙ্কজ আধমরা হয়েছিল মার খেয়ে খেয়ে। পেয়ে গেলি তুই টাকা? কি এসেছিল টাকা চাইতে? শোনো, একে উঠিয়ে খাদে ফেলে দাও, ওই যে একটু আর দূর প্রাণ বেঁচে আছে না এর ভিতর, খাদে পড়ার পর সব বেরিয়ে যাবে। যজ্ঞের সাথীরা পঙ্কজকে উঠিয়ে গভীর গাড্ডায় ফেলে দেয়। আরে এই এই বাসটা গেল কোথায়? মনে হয় আমার আতঙ্কে পালিয়ে গেল। এই ছেলেরা বাস থামারে একটা। অন্য বাস আসতেই যজ্ঞ আর সব বন্ধুরা ওই বাসে চড়ে চলে যায়। কিছুক্ষণ পরে পঙ্কজের ওখানে মৃত্যু হয়। ও মরার সাথে সাথে একটা ভূত হয়ে যায়। এটা আমার সাথে ভালো হলো না, যারা আমাকে মারলো আর যারা দাঁড়িয়ে দেখতে থাকলো আমাকে, তাদের মধ্যে কাউকে আমি ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। যেই রাস্তার ধারে পঙ্কজ দোকানে আখের রস বার করত, ওই জায়গাটায় এখন পঙ্কজের ভূত প্রতিশোধের আগুনে চলতে থাকে। পঙ্কজের ভূত নিজের মুখটা গামছায় লিপটে নেয় যাতে ওকে কেউ দেখতে না পায় যে ও ভূত। একদিন ওখানে একটা ট্রাক থামে। এই ছেলেটা, আমাদের শিগগিরই তুই শরবত খাইয়ে দে, আমাদের খুব তেষ্টা পেয়েছে। তখন পঙ্কজ জুসের গ্লাস নিয়ে এসে যায়। সাহেব, জুস একবার খাবেন তো আরেকবার নিশ্চয়ই চাইবেন জুস। বলবীর আর শেরা খুব খুশি হয়ে পঙ্কজের হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে ওখানে খেয়ে নেয়। তখনই জুসটা রক্তে বদলে যায়। এটা কি অসভ্যতা মেরে ছেলে, তুই আমাদের শরবত খাওয়ানোর জায়গা এটা কি খাওয়ালি? হ্যাঁ থেমে যা রে, তুই আজকে আমার হাতে মরবি রে। যে মরে গেছে তাকে আর কি মারবে? এতটা বলেই পঙ্কজ নিজের চেহারাটা ওদের দেখায়। ওই আরে ভূত রে এটা, আরে বাবা রে মরে গেলাম রে বাবা, আরে পালাও, আরে ভাই এটা তো ভূত। যেটা তুমি শরবত ভেবে খেয়েছো সেটা হচ্ছে আসলে রক্ত। ওই যে দেখছো না আমার সামনে আখের মেশিন, ওইখানে তোমাদের মতন লোকেদের ঢুকিয়ে
রক্ত বার করি আমি, এখন তোমাদের পালা। ওই দুজনকে আখের মেশিনের মধ্যে ঢুকিয়ে ওটাকে চালিয়ে দিয়ে ওদের কুচুম্বর বার করে দেয়। একদিন ভূত আখ থেকে জুস বার করছে, তখন ও একটা বাস আসতে দেখে, কিন্তু ওই বাসটা ওখানে না থেমে সোজা চলে যায়। এমন ভাবে গাড়িগুলো আসছিল, কিন্তু ওগুলো ওখানে না থেমেই চলে যাচ্ছিল। আজকে এসব কি হচ্ছে? যদি আমার আখের শরবত কেউ না খায়, তাহলে আমার প্রতিশোধটা পূরণ হবে কি করে? ভূত পুরো রাস্তায় ছোট ছোট পাথর রেখে দেয়। তখনই ওখান থেকে একটা বাস যায়, আর হঠাৎ করে বাসে পাঞ্চার হয়ে যায়। এই নাও, এই টায়ার তো পাঞ্চার হয়ে গেছে, এখন কি করব? কি হয়েছে ড্রাইভার দাদা? এই বাস কেন বন্ধ হয়ে গেল? যাত্রীরা বাস থেকে নেমে পড়ুন, কারণ বাসের চাকাটা পাঞ্চার হয়ে গেছে। ততক্ষণ সামনে একটা আখের শরবতের দোকান আছে, ওইখানে গিয়ে সবাই শরবত খান, আমি চাকাটা বানিয়ে নিই। হ্যাঁ, এটা তো খুবই ভালো হলো, এতগুলো লোকেদের রক্ত বার করতে তো খুব মজা আসবে। এ দাদা, একটু সবাইকে একটু জুস খাইয়ে দাও। ঠিক আছে, কিন্তু আমি এখন আখের রস নয়, মানুষের রক্ত বার করি মেশিন থেকে। ওই যাত্রীটাকে উঠে আখের রসের মেশিনে ঢুকিয়ে দেয়। ওই যাত্রী ওখানেই মরে যায়। অন্য লোকেরা ভূতকে দেখে খুব ভয় পেয়ে যায়, আর এদিক সেদিক পালাতে শুরু করে। এক এক করে সবাইকে ভূত মেরে দেয়, কিছুদেরকে গভীর খাদে ফেলে দেয়। দূরে দাঁড়িয়ে ড্রাইভার সব দেখছিল, ভয়ে চটে ও ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে ও একটা ধাবা দেখতে পায়, ও ওখানে গিয়ে থেমে যায়। ওই ধাবায় জাগ্গু আর ওর বন্ধুরা খাবার খাচ্ছিল। তখনই জাগ্গু ড্রাইভারকে জিজ্ঞেস করে, কি হয়েছে বে? এরকম ভয় ভয় আছিস কেন? কিছু একটা হয়েছে নিশ্চয়ই, কি হয়েছে বলবে? ভূত, ও আমি আমি ভূত দেখেছি। আমি ওইখানে একটা ভূত দেখলাম যে কি আমার সব যাত্রীদেরকে মেরে ফেললো, আমি কিছুভাবে বেঁচে এসেছি। যদি তোমরা আমার কথায় বিশ্বাস করছো না, তো নিজে গিয়ে দেখে নাও, ওই জুসের দোকানে তোমরাও একটা ভূতকে দেখতে পাবে। হ্যাঁ, জুসের দোকান? আবে ওই জুসের দোকানে তো আমরা কিছুদিন আগেই একটা ছেলেকে মেরে খাদে ফেলে দিয়েছিলাম। চলো রে, দেখি তো আমরাও ওখানে কোন ভূত এসে গেল রে। যজ্ঞ আর ওর বন্ধুরা জুসের দোকানে পৌঁছয়। ভূত তখনও মুখে গামছাটা ঢেকে ছিল। এখানে তো কোনো ভূত টুত নেই। এ ছেলে, তুই কোথাও এখানে ভূত দেখেছিস নাকি? ভূত নিজের মুখের থেকে গামছাটা সরিয়ে দেয়। দেখেছি তো, কারণ আমি তো সেই ভূত। শেষমেশ তোমরা আমার কাছে এসে গেলে তোমরা কিন্তু আমাকে খুব অপেক্ষা করিয়েছ। মালিক, এ তো ভূত! আরে মালিক, আমার কথা শোনো, পালিয়ে চলো এখান থেকে। জুসটা না খেয়ে তুমি যেতে পারবে না, নে জুসটাকে খেয়ে নে। এটা রক্ত রে, রক্ত! হ্যাঁ হ্যাঁ, আমরা এই রক্ত কেন খাবো? ওই দিন আমাকে মেরে মেরে তোমরা আমার রক্ত বার করে খাতে ফেলে দিলে, যেখানে আমি কষ্ট পেয়ে পেয়ে মরে গেলাম। এখন ছাড়বো না তোমাদের। কে তুই রে? আমি সেই আখ বিক্রেতা যার শরবতের 200 টাকা তুই দিয়েছিলিস না। মরার পর আমি ভূত হয়ে গেছি, এখন আমি তবেই মুক্তি পাবো যবে তোদেরকে মারব। যজ্ঞ আর বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। তখনই ভূত এক এক করে সবাইকে আখের চলতে থাকা মেশিনে ঢুকিয়ে দেয়, আর মরে যায়। ভূতও মুক্তি পেয়ে যায়।